কখন কোথায় কোন জ্বর হয় তা নিয়ে বিভ্রান্তি এড়ানোর জন্য ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। 1945 সাল থেকে আনুষ্ঠানিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জ্বরের নামকরণ শুরু হয়। পূর্ব নির্ধারিত একটি নামের তালিকা থেকে এক একটি জ্বরের নাম দেওয়া হয়। আবহাওয়া স্টেশনগুলো থেকে সংগৃহীত জ্বরের তথ্য সবাইকে জানানো, সমুদ্র উপকূলে সবাইকে সতর্ক করা, বিভিন্ন সংকেত এবং জলযানগুলোর জন্য জ্বরের খবর খুব সহজভাবে আদান প্রদান করার জন্যই মূলত জ্বরের নামকরণ করা হয়ে থাকে। নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে বিভিন্ন আঞ্চলিক কমিটি। বিশ্ব আবহাওয়া সংস্থা এই আঞ্চলিক কমিটি তৈরি করে সমুদ্রের উপর ভিত্তি করে। যেমন উত্তর ভারত মহাসাগরে সৃষ্ট সব জ্বরের নামকরণ করবে WMO এর 8টি সদস্য রাষ্ট্র। বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান, এদের একত্রে স্কেপে বলা হয়। বেশিরভাগ ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় নারীদেরকে ঘিরে, যেমন নার্গিস, বিজলি, রেশমি, ক্যাটরিনা। কিন্তু প্রথম যে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছিল সেটি ছিল প্রায় 300 বছর আগে শ্রীলঙ্কার মহাপরাক্রমশালী রাজা মহাসেনের নামে। কারণ অবস্থান এবং ঋতু বৈচিত্র্য ও বৈশিষ্ট্যের কারণে যেসব এলাকার মাঝে মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তার মধ্যে শ্রীলঙ্কা অন্যতম। এরপরে জ্বরের নাম হিসেবে নারীদের নামকে প্রাধান্য দেওয়া হলেও পরবর্তীতে আবারও পুরুষের নাম সংযোজিত হতে থাকে। অবশ্য বর্তমানে বস্তু বা অন্য বিষয়ের নাম অবস্থা বেদে টেনে আনা হয়েছে, যেমন সিডর, মেঘ, বায়ু, সাগর ইত্যাদি। আর যেহেতু ঘূর্ণিঝড়ে ধ্বংস ও মৃত্যুর হাতছানি থাকে, তাই একবার একটি নামে নামকরণ করা হলে দ্বিতীয়বার তার ব্যবহার করা হয় না।